আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মটরশুঁটি আর টমেটো দিয়ে পাবদা মাছের ভুনা রান্না করে দেখাবো। এই মাছগুলো যেমন কাটতে সহজ, রাঁধতে সহজ, কিন্তু এর স্বাদ মন জুড়ে থাকে দীর্ঘক্ষণ। এই রান্নাটা হয়তো অনেকেই আগে রান্না করেছেন, তবে যারা নতুন বা ব্যাচেলার তাদের জন্য কাজে আসবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমি এখানে নদীর মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি। এই মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি টমেটো আর মটরশুঁটি। এখন রান্নার শুরুতে আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এই ধরুন 1 কাপ পরিমাণ। পেঁয়াজ এরকম ব্রাউন কালার হলে দিয়ে দিলাম জিরা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ। এভাবে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এবার দিলাম লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন নেড়ে দিয়ে ঢেকে দিয়ে মশলা কষতে দিলাম। মশলা কষানো প্রায় শেষ, মশলার গায়ে তেল উঠে এসেছে। এখন দিয়ে দিলাম মটরশুঁটি, সাথে দিয়ে দিলাম টমেটো। একটু নেড়ে দিয়ে আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো অনেক নরম হয়, তাই খুব একটা নেড়ে দেওয়া যাবে না। এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু প্যানটা ঝেকে দিলাম। এবার ঢেকে দিয়ে রান্না করব। রান্নার শেষের দিকে কয়েকটা ধনিয়ার পাতা ছড়িয়ে দিলাম আর মজার ফ্লেভার ছড়ানোর জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে রান্না করব। এই রান্নাতে যে মটরশুঁটি আর ধনিয়ার পাতা ব্যবহার করেছি, সেটা আমার সংরক্ষণ করা মটরশুঁটি আর ধনিয়ার পাতা। আপনারা যদি মটরশুঁটি আর ধনিয়ার পাতা সংরক্ষণ করতে চান, তবে আমার চ্যানেলে এই সংরক্ষণের ভিডিও দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলেই তৈরি হয়ে গেল খুবই মজার মটরশুঁটি আর টমেটো দিয়ে পাবদা মাছের ভুনা। এটা আপনারা গরম গরম ভাত, রুটি বা পোলাওয়ের সাথে খেতে পারেন। আমি আশা করছি এই রান্নাটা বেবিদের তো পছন্দ হবে, সাথে সাথে আপনাদেরও পছন্দ হবে। আমার এই রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস আর প্রচুর শেয়ার করুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।